সুইট ফ্যামিলি তোতাস লাইফস্টাইলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, প্রত্যেকে জাস্ট ফাটাফাটিতে আছো। তো ভিডিও শুরু করার আগে সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক ভালোবাসা, বড় হলে আমার তরফ থেকে প্রণাম, আর ছোটদের জন্য একদম বুক ভরা ভালোবাসা। তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক দূর এগিয়ে যাও, অনেক কী বলবো মা যেন তোমাদের সমস্ত ইচ্ছে সমস্ত স্বপ্ন পূরণ করেন, ঠিক আছে? তো ঘড়িতে এখন বাজে 12:10, আজকে হলো তোমার শনিবার, আজকেই আমি ভিডিওটা পোস্ট করবো। একদম তোমরা তো যারা আমার কমিউনিটিটা মানে ফলো করেছো তারা জানো আমি কালকে কোনোরকম কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, ঠিক আছে? তো মোটামুটি ঠিকই ছিলাম। ওই দশমীর বিজয়া দশমীর দিন বিকেল থেকে শরীরটা হঠাৎ প্রচণ্ড খারাপ হয়ে গেছিল। তো মানে কি বলবো, বিজয়া দশমীর ভিডিওটা ছিল বলেই তোমাদের সাথে ভিডিওটা পরের দিন শেয়ার করতে পেরেছি। তো তোমরা যারা মানে আমার ডেইলি ব্লগ ফলো করো তারা জানো যে শরীরটা আমার মানে কদিন মানে বেশ কিছুদিন ধরে ভীষণ একটা প্রবলেমের মধ্যে মানে ফেস করছি, ঠিক আছে? মানে সিস্টের প্রবলেম নিয়ে ভীষণ কষ্ট পাচ্ছি, ভীষণ পেন হচ্ছে, আর এমন পেন হচ্ছে ওটার জন্য আমার খুবই জ্বরও চলে আসছে। এখন চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো, একটু মানে চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো একটু খোলা খোলাই মতো লাগছে, আর গায়ে হয়তো এখন হালকা হালকা টেম্পারেচারও আছে, ঠিক আছে? তো আজকে মানে এই বেলা মানে একটু মানে 10:11 পর থেকে একটু যেন শরীরটা ভালো লাগছে, ঠিক আছে? তো এই কারণে ভাবলাম ছোটোখাটো একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করি। যাই হবে না কেন হাসি মুখে তো মেনে নিতে হবে, আমরা প্রত্যেকেই মানুষ, সমস্ত পরিস্থিতিতে মানে সমস্ত পরিস্থিতির জন্য রেডি থাকতে হবে। তো এই কালকে একজন খুব ভালো ডক্টরকে দেখিয়েছি, মানে মেন্টালি অনেকটা বেশি আমি মানে কি বলবো মেন্টালি অনেক বেশি সুস্থ হয়ে গেছি। অ্যাকচুয়ালি একঘেয়েমি শরীর অসুস্থতা থাকলে দেখে কোনো মানুষেরই কোনো কিছু করতে ইচ্ছে করে না, এনার্জি লাগে, ঠিক আছে? তো কালকে ওনাকে দেখানোর পর মানে উনি একটা আশার আলো দিয়েছেন, মানে বলেছেন আমার টানা তোমার 84 দিন মানে 84 ডেজ মানে 84 দিনের একটা কোর্স কমপ্লিট করতে হবে মেডিসিন খেয়ে, তার জন্য অনেক কিছুই সাইড এফেক্ট হতে মানে হবে, ডাক্তারবাবু আমাকে বলেই দিয়েছে। তো আই হোপ যে আমি একদম তাড়াতাড়ি একদম মানে পুরোপুরি কিওর হয়ে যাব, পুরোপুরি সুস্থ হয়ে যাব। তো মেডিসিনগুলো হয়তো আজ থেকে সমস্ত দিন স্টার্ট হবে এই, আর এই মুহূর্তে হয়তো আমি বাইরে কোথাও যাচ্ছি না, বাইরে যাবো যেমনটা আমাকে বলেছিলাম যাবো না, এই মুহূর্তে যাবো না, দেখি আগে তিন মাসের ওষুধ দিয়েছেন উনি, কেমন থাকি না থাকি তার উপর ডিপেন্ড করছে। আর আজকে তো শনিবার, সোমবার দিন থেকে অফিসও খুলে যাবে, মেডিসিন খুলে যাবে, আর কালকে আছে মানে লক্ষ্মী পুজো বাড়িতে, ঠিক আছে? আমি তো খুব এক্সাইটেড, প্রত্যেক বছর আমার মা নিজে হাতে সমস্ত কিছু রেডি করে, লক্ষ্মী পুজো করে, মানে এই বছরও হয়তো ভালোভাবেই মানে ঠিকঠাকভাবেই যখন করতে পারবো। তোমরাও প্রত্যেকে লক্ষ্মী পুজো খুব ভালোভাবে কাটাও, ভালো থাকো, সুস্থ থাকো, মা যেন সুখ আর সমৃদ্ধিতে একদম ঘুরিয়ে তোলো তোমাদেরকে। তো এটাই আমার বলার ছিল, জানি হয়তো ভিডিওটা অনেক ছোট হয়েছে, কিছু করার নেই, তোমাদেরকে আপডেটটা দেবো বলেই মানে ভিডিওটা বানাচ্ছি। আর সকাল থেকে কোনো রকম ডেইলি ব্লগিং করিনি, দুপুরের পর কেমন থাকি দেখি, ঠিক আছে? তারপর খুব ইচ্ছে আছে আমাদের এখানে মানে এখান থেকে কিছুটা দূরে, ঠিক আছে, কিছুটা দূরে একটা বিশেষ জায়গা আছে, সেটা তোমাদের সাথে এক্সপ্লোর করার, ঠিক আছে? যখন যদি যেতে পারি, যদি ব্লগিং করতে পারি, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকে মা মানে যারা বড়রা আছো তোমাদেরকে তো আবার বললাম সবাই আমার প্রণাম নিও, একদম বুক ভরা আশীর্বাদ দিও আমাকে, আর যারা ছোট আছো তাদেরকে একদম অনেক 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 ভালোবাসা, ঠিক আছে? তোমরা অনেক দূর এগিয়ে যাও, অনেক ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকে ভিডিওটা আমি শেষ করব, খেতে বসবো, মার অলরেডি লাঞ্চ রেডি। তো এই চলো, আর খারাপ কথা নেগেটিভ কথা ঘ্যান ঘ্যান মানে ঘ্যান ঘ্যান করে বলা, সবসময় অসুস্থ অসুস্থ বলা, এটাও ঠিক না। মানে যতটা তোমাদের শুনতে প্রবলেম মানে শুনতে যতটা খারাপ লাগবে ততটা নিজের আমার তার থেকে অনেক বেশি খারাপ লাগবে, ঠিক আছে? যা কিছুই হবে না কেন তার মধ্যে পজিটিভ জিনিসটা খুঁজে নেওয়া উচিত, পজিটিভভাবে চলা উচিত, এটাই বলবো।
তো যাই হোক, শরীর দেখবে শরীর না ভালো থাকলে মন মেজাজ কোনোটাই ঠিক লাগে না। আর আমি তো আগেই বলেছি যে মনে এক মুখে এক রেখে ব্লগিং আমি করতে পারি না, যে মনের মধ্যে এক অশান্তি চলবে, শারীরিক কষ্ট চলবে, তারপর হেসে মুখে তোমাদের সাথে মানে ড্রামাটিক লাগে, মানে ব্যাপারটা অরিজিনাল কিছু থাকে না। তো যাই হোক, চলো আর বেশি বকবক করবো না, আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর আজকে যদি যেতে পারি নিশ্চয়ই তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করবো। তো চলো, এখনের মতো টাটা, সত্যি কি বলবো।